নমস্কার সবাইকে ও আদাব আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা একটু ঘোরাঘুরি করতে যাইতেছি সামনের এলাকায় হাঁটতে যাইতেছি তো বিশেষ একটা কারণে কারণটা আপনাদের খুলে বলি তো এর আগে এক মুরব্বিরে দেখাইছিলাম ওই যে হ্যান্ড কেজা আমাকে বাড়িতে আসছিল তো দেখছেন এইদারে কেদা দা পড়ছে কত বড় বড় হয়ে গেছে গা মানুষ সমান সমান হয়ে গেছে গা তো যা বলতেছিলাম তো আমাদের বাড়িতে ওই যে মুরব্বি তো চাষি ওই তো চাষ বা বাদ আদি লাগে তো আমি জানি না তো একটা বললেই হয়েছে তো তার বাড়িতে যে ঘর তো দেখাইছি কি অবস্থা তার ছাপড়া একটা ছাপড়া আছে তো মেন উদ্দেশ্য আসছিল ছাপড়ার বেড়া নাই তো তার জন্য ওই মানে বেড়া বলতে মানে জাপ জাপ নেই ওই জাপের জন্য আসছিল আর লো চার ফাইল টিনের জন্য আসছিল তো বাড়িতে যে দেখি ছাপড়াটা একদমই চোরা তো জল পড়ে তো বলতেছে বৃষ্টি আসলে একদম ভিজাল থাকে আর সামনে তো বৃষ্টির দিন আসতেছে তো আমার এক কাকু আছে লন্ডনে থাকে তো এর আগেও টাকা দিয়ে সাহায্য করছে এক লক্ষ টাকা দিয়েছিল এর জন্য তো এর আগে তো বলছি তো ওই যে কাকা আছে ইট বাং তো তার জন্য দিছিল দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা আর এমনি ইয়ের জন্য দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা তো ওইটা তো চলে গেছে আর সামনে এখন আবার কালকে আমাকে ফোন দিয়েছিল কাকু ওই মুরব্বীর মানে চাষির জন্য তিরিশ হাজার টাকা পাঠাইছে আমার কাছে এখন তুই আমার কাছে আসে নাই অ্যাকাউন্টে পাঠাইছে আর কি পৌঁছায় নাই তো হয়তো হয়তোবা রবিবার সোমবারের মধ্যে আসতে পারে তো আসলে তো জানাবই তো আজকে যাইতেছি আর চাষি বলেছিলাম আমি আর কি এস্টিমেট নিয়ে আসবো তো এই জায়গা তো হোটার নাই হোতার পাইতেছি না ওন কী করবো তো তার এই বইলা আসি তার ছেলে আসে তার ছেলে বলে যতটুক যতটুকু জানি আর কি পায়ে বলে সমস্যা তো বইলা আসি যে সে যেন আমার একটা ছাপড়ার এস্টিমেট বানিয়ে দেয় তো এস্টিমেটটা দিলে আমি ওই অনুযায়ী মাল ছাপড়া কিনব তো আগে ওই বাড়িতে যাই বাড়িতে যাই তারপর দেখাই আর এই যে সাথে বললো হিসেবে পড়ছে আর যাবেনছি আমি আর ইমরান না যাই একটু ঘুরে আসি আর দোকান থেকে কিছু ঠান্ডা খেয়ে আসি কারণ যে কোনো অবস্থা তা. তো আমি ওই বাড়িতে যাই ওই বাড়িতে যেয়ে আবার কিছু আলাপ করবো তো টাকা যে পাঠাইছে তো কাকু কি কী বললে যে ধন্যবাদ দেব তো এটা আসলে ধন্যবাদ দিলে আর কিছুটা হয় তো উপর কাছে এইটাই চাইবো সে যেন ভালো থাকে আর আপনারা সবাই জানি ভালো থাকেন সুস্থ থাকেন এইটাই আর কি উপর কাছে কামনা করি আপনাদের সবাইকেই উপরওয়ালা সুস্থ রাখুক আর কাকু একটা মহৎ বড় কাজ করতেছে তো আমি খালি পাশে আছি কাকুর তো কাকুই আমাকে বলছে ওই যত মানে যত বলতে যদি এলাকার আশেপাশে এলাকার কোনো দরিদ্র মানুষ থাকে তো তুমি ভিডিও করে দেখাবা তো সব কিছু যাচাই বাছাই করে তারপরে হচ্ছে সব কিছু বলবা আমি তো এই মুহূর্তে তোমার ভিডিও দেখি তো যা যা করা লাগে সব আমি করে দেবো তো আমি খালি কাকুর সাথে আছি তো দেখিয়ে দিতেছি আর কিছু কাকু করতেছে তখন বাড়িতে যাই বাড়িতে যে আবার দেখি গে বাড়িতে আছে কিনে তোমরা চকের মাঝখানে আছি এখন যে আমাদের বাড়ি আর চারিদিকে খালি ধানের ফসল আর ফসল ফসল আর ফসল ভাই বিকালটা কেমন গঞ্চে ঘুরতে গরম নাই তো গরম কমছে ওই দিয়ে রে সূর্য কেমন হয়েছে কিমন হয়েছে কেমন সূর্য আর ওই দিক দিয়ে উত্তর দিকে একটা বৃষ্টি হইলে সে ভালো লাগতো শোল মল দুর্বল হয়েছে গা গরমে আর ধান কত সুন্দর ধান হয়েছে কত সুন্দর ধান হয়েছে খালি ধান আর ধান খুব সুন্দর হয়েছে ধমসা গাছ এই ধমসে এটা দাঁড়া আর এই ধান মোষের টাল তো মোষের টাল এত সুন্দর মোষ দৌড়ছে বুঝাই না ইমরান এই যে মরিচ গাছ মছ ধৰিছে বুজাই মজু পৰ পৰ আছে এই যে মৰি ধৰিছে এইটো মচ এৰি যি মছ ধৰিছে বেছ জে খাই আৰাব নাথাই না

এটা রে রস কাটতে কাটতে শেষ সিজনে চার বাক করে কাটছে আমার একটা বেরিয়ে ছা পালন বের সাথে বুঝবো নাকি বেড়ির সাউ বড় হয়ে গেছে গা প্রায় আর এটা এলো মা খাই বেশিরভাগ আমি একটা বেড়ে চা পালাম একটাই পারমু সুন্দর করে প্রতিদিন গোসল করে দিম চান করে দিব ভাই ভের সব পারলে প্রতিদিন চান কর না একবালা আর গোছল করবো এক বলা বুঝছি করছি চাষি গোবার চাষি ঘুমো না কি ঘুমো দিদি ঘুমো একটা করল এই দে ভাই এ পড়ছি ভাই

মানে ঘর আর এই হচ্ছে ওই চাষির ঘর ওই যে টিন চলে গেছে এই যে এই পাশে টিন চলে গেছে তো সব টিন চলে গেছে ওই দিন তো দেখেই গেছি অনতা আমি আবার আসলাম বুঝছেন এই আপনাদেরই নাই টিউবওয়েল নাই ও টিউব ওই বাথরুম নাই না বাথ বাথরুম মানে বাথরুম না আচ্ছা তো আমি তো ওই দিন তো বইলে গেলাম তো কথা আপনার ছাপটা দিয়ে দিব ঠিক আছে আপনার জন্য আমার কাছে তিরিশ হাজার টাকা আসছে বুঝতে পারছেন ঘরের কথা বলছি তো একজন আমার কাকু লাগে আমার সাথে আগে থেকে পরিচয় তো আপনার প্রতি যাই হোক তার একটা দয়া হয়েছে মায়া হয়েছে তো আপনার জন্য আমাকে তিরিশ হাজার টাকা দিছে তো আমার কাছে এখন তো ওই টাকাটা আসে না এখনও তো ব্যাংকের কাজ তো তো হয়তো বা দু একদিন পরে আসবে তার আমি বলছিলাম আমি স্টিমেট নিয়ে আসুম তো আমি তো ওই রকম হুতার পাই না স্টেমেটের হুতার আছে আমার একটু স্টিমেট দিতে পারবেন হ্যাঁ ওই যে আসাকালি কাকা কয়ে দিছে কইছে আজকে আজকে সে আমার বাড়িতে গেছিলো আমি বলছি কি তাকে আমি একটা আপনার কথা বলছি ছাপড়া দিয়ে দি মানে আপনার কথা বলি না খালি কইছি আমি একটা ছাপড়া দিব তো আমার একটা ইস্টিমেট আর কি দিবেন তো যেমনি কাঠ কতটুক লাগে টিন কতটুক লাগে তো ই করবেন তো আপনাদের বাথরুম নাই না তে তো ঝামেলা তো দেখা যাক তো বাথরুম যদি যদি দিয়া পারি তো এটা আসলে এটা উপরালার ইচ্ছা কিছু উপরালা চাইলে সবই হবে হ্যাঁ চাইলে সবই হবে আর সে না চাইলে কিন্তু কিচ্ছু হবে না হ্যাঁ 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 সেটাই না খাওয়া দাওয়া করবো না আপনারা যেন বাড়িতে যেন একসময় তো এই আমি আসছি আর কি এস্টিমেটের কথা বলছি আমি নিয়ে তো আমি আসলে ও হুত না তো কার কাছে যাব আপনারা একটা এস্টিমেট নিবেন বাথরুমের ঠিক আছে বাথরুমের আর হচ্ছে একটা ছাপলার আপনার এস্টিমেট নিবেন হ্যাঁ জয়েন আপনারা জয়েন তো একটু কষ্ট করে জেয়েন সমস্যা নেই আমি হয়তো বা সামনের সপ্তাহের মধ্যে হ্যাঁ না দেখতে পারতাছি তো ওই যে ঝামেলা তো অনেক তো আমাদের যখন এখন তো ঘর আমরা ভালো করে দিছি তো আমাদের আগের ঘর যে যে এরকমই আসছিল বাঙ্গাসুরে জোরে আইলে আর ওই ঘরে থাকতে পারতাম না আমাদের বড় ঘর ছিল একটা মানে আমাদের বলতে মানে সবারই আছিল ওটা তো ব্যাঙ্গা উপরে ঘর দিছি তো ওই ঘরে জোরির বাপ দেখলে ওই ঘরে গেতাম মানে ভয়ে তো বাড়িতে একটা ভালো ঘর না থাকলে তো সবারই একটু হ্যাঁ এমনি তো কোনো সমস্যা হ্যাঁ না ঝামেলাই তো এই ঘরে ঘরটা ভেঙ্গা চড়ে গেছে না তো যাই হোক আর মনে করেন যে টাকা আসুক আমার হাতে তো ওরা ছাপরা আর হচ্ছে আপাতত একটা বাথরুম যেহেতু নাই বললেন তো আর কি দেখব নে হ্যাঁ তে ভালো থাকেন তে যাইন বেড়াইতে যাইন হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করছেন আপনারা কি কিনে খান কিনা খাইতে হয় চাউল তেল সব কিনে না আপনার ছেলে জানি কয়জন এইদিকে আসে না না টাকা পয়সাও তাই না এইটা হচ্ছে আপনার আরেক ছেলের বাড়ি হ্যাঁ এটাও তো এরকম না এত সবাই আর কাজ তো করতেই হবে জীবনে বাঁচতে গেলে তো কিছু একটা করতে হবে তোলা আপনাদের পাশে থাকবে হুম যদি উপরওয়ালা চাই তো দেখা যাক কি হয় আর কি তো আমি এখন বলতে না কারণ যে দিয়ে দিম শিওর কারণ তো আমার হাত নাই কোনো যদি উপরওয়ালা চাই হবে সেইটাই উপরওয়ালার কাছে বিশ্বাস রাখতে হবে মানতে হবে হ্যাঁ না দয়া করবে উপরওয়ালা কারণ গরিব মানুষের জন্যও পাশে থাকার লোক আছে তাহলে দেখে শুনে থাকেন আর আমার একটা ইস্টিমেট দিবেন এস্টিমেট দিলে একটু কষ্ট করে আমার তো আমি তা আসো মনে এস্টিমেটটাই তাহলে আসো খালি কাকার বাড়িতে যে আমার নাম্বার আছে তার কাছে একটা ফোন দিতে বলবেন আমি এই জায়গা থেকে এস্টিমেট নিয়ে মির্জাপুর থেকে মাছাপানো সব দিয়ে যাবো

এই এগুলা তো খাটানো যাবে কিছু কিছু দিন বুঝতে পারি এগুলা একদম পুরোপুরি ভালো তো কিছু কিছু খাটানো যাবে তো যাই হোক দেখা যাক ওইটা আবার এই যে বাথরুমে দেওয়া যাবে তাহলে না হ্যাঁ বাড়িতে যাই না যায়গা বুয়া তো গ্যামেস গরম অনেক গরম হ উপরালায় যেভাবে রাখবে ওইভাবে থাকতে হবে কিছু করার নেই আমি কিছু না এটা হচ্ছে আলা কাছে বলবেন জানি সব হ্যাঁ হ্যাঁ

তে থাকেন আমরা আসি গিয়ে আর আপনারা বেড়াইতে যাই হ্যাঁ কালকে কালকে গেলে যদি যান তাহলে যান বিকেলে আমি মানে যাইতে পারবেন আমি সন্ধ্যার পর হ্যাঁ সকালে যান বিকেলে যান বিকেলে খাওয়া দাওয়া কই রে রান্না বাড়ি কই রাখে খাওয়া দাওয়া করে বিকেলে যান তিন চারটার দিকে যাইবেন এই যে আমরা আমি যেমন সময় আছি তেমন সময় গেলেই হবে আমার পাবেন আর কি তো সন্ধ্যার পরে আমি আবার বাড়িতে থাকবো না এক জায়গায় যাবো হলে ওই দিয়ে একদিন থাকবো হ্যাঁ 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 এমন সময় তা যাইন হ্যাঁ আচ্ছা এমনিও বেড়ে এ ওয়েশন বেড়ে এলে মনটা আর কি ভালো লাগে এ এইদিকে কেউ ভিড় বেছে না আমি একটা ভেড়িয়ে সাফ দিতে পারবেন হ্যাঁ না আমার একটা বেরিয়ে সাফ আলুম তো তো বাইতে না যাই হোক সবার আগে আমার স্টিমেটটা আগে দিয়ে আর হইলো যেটি বাথরুমের এই দে দিয়ে হয়ে যাইবো তো হালকা কিছু কাঠ বেশি আনুম নেই তাই আর কি হয়ে যাই আচ্ছা আসি তাহলে হ্যাঁ হ আচ্ছা আসুন আপনারা যান বাবারে যে কাছ আর আপনি গো আর এই দিক দিয়ে কিন্তু সাবধানে নামা চলা করবেন কারণ যে অবস্থা দেখছেন আমরা এই ভালো মানুষ নামতে পারি না অন দিক দিয়ে দোকানে পাড় দিয়ে এ যাই ঠান্ডা খেয়ে যায় নাকি দূর এই জেনে তো কাকুর অনেক ধন্যবাদ কারণ এই ফ্যামিলিটার পাশে থাকার জন্য তো অনেক ধন্যবাদ কারণ এলাকায় কিছু কিছু ফ্যামিলি আছে মানে টাকা পয়সার অভাব নেই আর কিছু কিছু ফ্যামিলি আছে মানে টাকা পয়সা কমতির অভাব নেই মানে তাগো কিন্তু মানে ইহি বাথরুমও নাই একটা দিহি একটা ছাপড়া আর হচ্ছে বাথরুম তো দেওয়ার চেষ্টা করব হয়তো আমার পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর কি আশা করি তো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পনেরো হাজার তো যাই হোক আমার তিরিশ হাজার তো কাকু দিছে তার হচ্ছে বিশ হাজার টাকা তো আমার মোটামুটি পঞ্চাশ হাজার টাকায় হয়ে যাবে তো আপনারা পাশে যদি থাকে আর কি তো কাকুর এত কি বলে ধন্যবাদ দিব তো এর আগেও মানুষকে সাহায্য করছে তো আরও মানে দিছে তাদের জন্য তিরিশ হাজার টাকা তো দেখা যাক আমি কাজকাম কবে থেকে শুরু করি তো সব কিছুই তো বিস্তারিত দেখামো তো আগে আমার এস্টিমেটটা দেখ তো এস্টিমেটটা দেওয়ার পরে তো আমি সব কাজকাম শুরু করবো তো আমি একটু বাজার যে তো ঠান্ডা খেয়ে বাইরে আইছি তো ঠান্ডা খেয়ে আর চিপস টিপস খাই খাইতে খাইতে বাজার কি খাইবে ভাই নও কি খাইবে যেটা পছন্দ হয় নাও একটা নেও তোমার নাকি মাঠে খেলা বলা করতে আর কি নিবে ঠান্ডা খাবে না ভাই হ্যাঁ না খেলে চলবো খাওয়াটা একটা স্পিড দিয়ে কাকা স্পিড রাস্তা দিয়ে কি তো অবস্থা তো এই যে দোকান থেকে আসলাম তুই কি কিনিস ভাই এই যে ঠাণ্ডা নিছে একো ঠাণ্ডা মানে যি গৰম তো একো ঠাণ্ডা হয় আই যে কোলাপাৰজন কিছু ঠাণ্ডা থাকিছে হালকা পাতলা তো বাঢ়ি যায় বাঢ়ি যে আপুনি দেখি কি কৰে মা দি বাবু